আজকে আমরা দেখব কিভাবে হেক্সা থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে খুবই ইজিলি দ্রুত গতিতে সবার আগে তুমি করে ফেলতে পারো। সো লেটস স্টার্ট। দ্য ফার্স্ট অফ অল আমাদের হেক্সা একটা নাম্বার আমি লিখে ফেলি। সো তোমরা একটু চিন্তা করো তো কোন হেক্সা নাম্বারটা লেখা যায়। এটা কি আমাদের হেক্সা নাম্বার, কিসে কনভার্ট করতে হবে? দশমিকে। তাহলে একটা ব্র্যাকেট সুন্দর করে দিয়ে দিলাম, তারপর একটা কোশ্চেন মার্ক দিলাম, এরপর এটা বেস, এটা একদম একদম এরকমভাবে তোমার এমসিকিউতে মনে করো এরকমভাবে দিয়ে দিলো, তাহলে তুমি কীভাবে করবা? সো লেটস সি, এটাই দেখবো আবার। আর একটা বিষয় সেটা মনে রাখবা, সেটা হচ্ছে কেন আমি বি লিখলাম আর এখানে ডি লিখলাম কেন। আমরা কিন্তু আমাদের গত ভিডিওগুলো যদি তুমি দেখে থাকো, ফার্স্ট ভিডিও বা সেকেন্ড ভিডিও, তাহলে কিন্তু আমি এক্সপ্লেন করে দিচ্ছি যে হেক্সা বা সংখ্যা পদ্ধতিটা কী। দুই প্রকার, পজিশনাল নন পজিশনাল। পজিশনালকে চার ভাগে ভাগ করছে হেক্সা, অক্টাল, বাইনারি আর দশমিক। সেই সংখ্যাগুলোর মধ্যে এটা হচ্ছে হেক্সা। আর হেক্সার সংখ্যা কেন এটা হেক্সা বলা হয় বা হেক্সা কাকে বলে, হেক্সা হচ্ছে সংখ্যা পদ্ধতিটা হচ্ছে মূলত যে সংখ্যা পদ্ধতিতে 16টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে হেক্সা বলা হয়। 16টি মানে এখানে 0 থেকে একদম কত পর্যন্ত, 9 পর্যন্ত, এবং তার সাথে কি 0 থেকে 9 এবং তার সাথে আমাদের এ বি সি ডি ই এফ, এখানে কয়টা, এখানে 10টি আর এখানে 16টি, আই মিন 6টি। এই 6 আর এই কত 10, এই 6 আর 10 সম্পূর্ণ মিলে কত হচ্ছে, এখানে আমাদের এই টোটাল ভ্যালুটা হচ্ছে, এখানে আমাদের কয়টা সংখ্যা আছে, 6টা, আর এই যে এখানে টোটাল 10টা। এই 6 আর 10 এই দুইটা যুগিয়ে হচ্ছে আমাদের কত, 16টা। এই 16টা অঙ্ক ব্যবহার করা হয় বলে এইটা হচ্ছে হেক্সা। হেক্সা মানে 16। এখন এখানে বিষয়টা হচ্ছে এরকম, আমরা কিন্তু ছোটোবেলা থেকে লিখতাম এরকম, 9-এর পর কী লিখতাম, 9-এর পর এটা 10 লিখতাম, তারপর কী লিখতাম, 11 লিখতাম, হ্যাঁ 11, তারপর লিখতাম 12, তারপর লিখতাম 13, এরপর লিখতাম কি 14, এরপর লিখতাম 15, হ্যাঁ এরপর 16-17, এভাবে লিখি বা লিখে থাকি এখনও, শুধু ছোটোবেলায় না। তো যাই হোক, এখানে 10 মানে হচ্ছে, এইখানে হেক্সা পদ্ধতিতে 10টাকে এভাবে লেখা হয় না, এরা 10কে লিখে এ দ্বারা, 11কে লিখে বি দ্বারা, 12কে লিখে সি দ্বারা, 13কে লিখে ডি দ্বারা, 14কে লিখে ই দ্বারা এবং 15কে লিখে এফ দ্বারা। এটা হচ্ছে পার্থক্য দশমিক থেকে হেক্সার মধ্যে, বিষয়টা হচ্ছে এগুলোই। দশমিকের ক্ষেত্রে আমরা 0 থেকে 9 বা 9টা ব্যবহার করি, এবং এই হেক্সার ক্ষেত্রে আমরা 0 থেকে 9 সহ আমরা এ বি সি ডি এফ পর্যন্ত ব্যবহার করি, যাতে টোটাল 16টি অঙ্ক থাকে। সো এর কারণে এটাকে হেক্সা বলা হয়। আর সেই হেক্সাটাকে কীভাবে দশমিকে রূপান্তর করা যায়, এর ভিত্তিটা হচ্ছে 16। আর এই যেখানে তো বি যদি হয়, তাহলে আমি যদি এটাকে দশমিক কনভার্ট করতে চাই, তাহলে আমাকে অবশ্যই এর স্থানীয় মান বের করতে হবে, আর স্থানীয় মান বের করার জন্য আমার এই ভ্যালুটা লিখতে হবে। এখন ভ্যালুটাকে আমি বি 5 ডি এভাবে লিখবো, এটা বোঝার সুবিধা দেয়। তুমি যদি এটাকে বুঝতে পারো, এটাকে বুঝতে পারো এটা কি, বি মানে কত, 11, এটাকে মনে মনে ধরে যদি করতে পারো তাহলে হলো, বাট এটাকে লিখে দেওয়াই ভালো আমার মতে। তুমি এখানে বি এর ভ্যালুটা কত, তাহলে বি মানে কত, 11, তাহলে আমি বি এর পরিবর্তে 11 লিখতেই পারি। তারপরে 5 এখানে লিখে দিই, 5 লিখে দিই। আচ্ছা 5টাকে অন্য একটি কালার দিয়ে দিব, তাহলে কিন্তু বোঝার একটু সুবিধা হয় যে এটা অন্য একটা ভ্যালু। অলরাইট, তা 5টাকে আমি এই একটা কালার দিয়ে দিলাম, এবং তার পরবর্তী সংখ্যাটাকে আমরা এই কালারটা রাখলাম। তাহলে আমি কিন্তু এখানে এই ভ্যালুটা বসাইলাম, এখানে এই ভ্যালুটা, আর এখানে 5-5 রাখলাম। ডি এর মানে এটা কি, ডি এর ভ্যালুটা কত, ডি এর ভ্যালুটা হচ্ছে 13, তাহলে আমি 13টাকে খুব ইজিলি বসিয়ে দিলাম। এইবার আমাদের এই ভ্যালুগুলো আমরা যে বুঝতে পারলাম যে 10 মানে এ, 11 মানে হচ্ছে বি, তো এই বিষয়টাকে কাজে লাগাবো এখানে। এখানে বিষয়টা হচ্ছে আমরা লিখে দিই, লিখে দিলাম সেটা হচ্ছে 11, বি এর পরিবর্তে আমরা কত লিখলাম, 11, এরপর 5 তো 5ই আছে, ডি এর পরিবর্তে 13 লিখলাম। তো এইবার একটা বিষয়টা হচ্ছে যে আমরা কীভাবে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা লিখি বাম দিক থেকে ডান দিকে সংখ্যাগুলো লিখে আসি, বাম দিক থেকে ডান দিকে, এই যে প্রত্যেকটা অঙ্ক, হ্যাঁ প্রত্যেকটা, এখানে প্রত্যেকটা অঙ্ক বা প্রত্যেকটা সংখ্যা আছে, এর একটা ভ্যালু আছে, সেই ভ্যালুগুলো কত হয়। সেই ভ্যালুগুলো হচ্ছে এরকম যে এখানে 13 এর ভ্যালু হচ্ছে 0, 5-এর ভ্যালু হচ্ছে 1 এবং 11 এর ভ্যালু হচ্ছে 2। এই যে ভ্যালুগুলো যদি আমি পেয়ে যাই, তারপরে খুব ইজিলি কিন্তু আমি করে ফেলতে পারি, হ্যাঁ ইজিলি। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, কিন্তু অপূর্ণ সংখ্যার ক্ষেত্রে কী হয়, অপূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের বাম দিক থেকে ডান দিকে যেতে হয়, তাদের ভ্যালুগুলো থাকে মাইনাসের, -1, -2, -3, -1 থেকে শুরু হয়, 0 থেকে না। সো যাই হোক, আমি এখানে 13 লিখলাম, 13কে মাল্টিপ্লাই করবো আমি 16 দিয়ে, এরপর আমাদের 16, এটার উপর ভ্যালুটা 0,
তাহলে আমি আলটিমেটলি লিখে ফেলি যে 16 টু দি পাওয়ার 0 করলে এটাকে 13 দ্বারা মাল্টিপ্লাই করলে এখানে কি হচ্ছে, আমাদের কোনো একটা কিছু ভ্যালুর উপরে 0 মানে কি এটা 1 হয়, তাহলে 1, তাহলে আমি আলটিমেটলি আমি 13 পাচ্ছি এখানে। অলরাইট, সো 5টাকে আমি লিখে দিলাম, এবার গুণ করে দিলাম, এবার 16 এরপর পাওয়ারটা কত 1, তাহলে 1 যদি হয় তাহলে এই টোটালটার মান কত 16 5 আর 16 গুণ করলে আমরা কত পাচ্ছি 5, এবং 16 যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি 80। অলরাইট, এরপর আমার কত 11, এই 11টাকে যদি আমি কী করি, 11টাকে কী করা যায়, 11টাকে 16 দ্বারা যদি গুণ করি 16 উপরে 2, দুইটাকে আমি লিখে দিলাম, দুইটাকে লিখে দিলাম আমরা এখানে ভ্যালুটা কত পাচ্ছি 16কে 16 দ্বারা গুণ করব, এবং তা সেই যে গুণফল, সেই গুণফলকে আবার 11 দ্বারা গুণ করব, সেই গুণফলকে যদি আমি 11 দ্বারা গুণ করি তাহলে আমি আলটিমেটলি পাচ্ছি 256কে 11 দ্বারা গুণ করলে কত হয় একটু ক্যালকুলেট করো, ধরো 256 এটাকে যদি আমি 11 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কত হচ্ছে 256, তাই না, 6, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 2, হ্যাঁ আমি এক ঘর কেটে দিলাম। অলরাইট, তবে এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 5, আর এখানে হচ্ছে 2, তাহলে কত 6, এটা কিন্তু 5, 6 5 1, হাতে 1 6, এমন 2 8 2 8 1 6, তাহলে এটা হচ্ছে 2 8 1 6। এরপর হচ্ছে আমাদের মজার ব্যাপার, মজার ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি এটাকে টোটাল যে ভ্যালুটা পেলাম এটাকে যোগ করে দেবো, অর্থাৎ আমাকে এখানে এই ভ্যালুটা, এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা, তিনটা ভ্যালু যোগ করলে আমি আলটিমেটলি যে রেজাল্টটা পাবো, আমি আলটিমেটলি কী রেজাল্টটা পাচ্ছি তোমরা একটু ক্যালকুলেট করে নাও, সুন্দর করে এটা ডিজিটগুলো উঠিয়ে তুমি একটু যোগ করে নাও, যোগ করলে আমরা আলটিমেটলি পাচ্ছি 2909। হ্যাঁ, এর ভিত্তিটা কত, এই যে রেজাল্টটা পেলাম এর ভিত্তিটা আমরা কিসে কনভার্ট করবো, দশমিকে, ভিত্তিটা 10। এটা হচ্ছে মূলত রেজাল্ট আমাদের কীভাবে খুব ইজিলি আমরা হেক্সা থেকে কিসে কনভার্ট করলাম, এটা দশমিকে কনভার্ট করলাম। তাহলে কিন্তু গত ভিডিওগুলো থেকে আজ পর্যন্ত, এই ভিডিও পর্যন্ত তোমরা এইটা বুঝতে পারলা যে কোনো সংখ্যা পদ্ধতিতে দশমিকে রূপান্তর করার একটাই নিয়ম, সেটা হচ্ছে উক্ত সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান বের করা। উক্ত সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা মানকে, প্রত্যেকটা অঙ্ককে তার নিজস্ব স্থানীয় মান দ্বারা গুণ করে যে গুণফল পাবো সেই গুণফলের যোগফলে হবে তার দশমিক সংখ্যা, এই যে আমরা খুব ইজিলি পেয়ে গেলাম। এটা কিন্তু ছিল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি এই নিয়ম হয় তাহলে অপূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি একটু বিপরীত, একটু না অনেকটাই বিপরীত, অনেকটা বলতে সেখানে নিয়মগুলো সব একই থাকবে, বাট এখানে শুধু এই যে আমি ভ্যালুগুলো লিখলাম, হ্যাঁ উপর দিয়ে যে ভ্যালু লিখলাম 13 উপর এই যে জিরোগুলো ওয়ানগুলো লিখলাম, এই ভ্যালুগুলোর ক্ষেত্রে একটু পরিবর্তন আসবে। সো সেটা কী রকম পরিবর্তন, গত ভিডিওগুলোতে আমরা দেখে ফেলেছি, সেটা হচ্ছে আমরা যেমন এখানে লিখলাম তোমার যে কী লিখলাম, আমরা বাম দিক থেকে ডান দিক গেলাম 0 1 2 3 এভাবে ইউজ করে, কিন্তু অপূর্ণ সংখ্যার ক্ষেত্রে কী করতে হবে, আমাদের ডান দিক থেকে বাম দিকে যেতে হবে, সেখানে মাইনাসের মানগুলো হবে, সেখানে 0 থাকবে না। সো সেটাই আমরা এখন দেখবো, সো কীভাবে করা যায়। প্রথমে আমি একটা ভগ্নাংশের মান এখানে ইউজ করি, ভগ্নাংশের মানটা আমি লিখতে পারি ধরো 0.48, এই মানটাকে আমি দিলাম, এটাকে আমরা দেখো 0.48, এখন এটা কি, এটা কিন্তু বাইনারি, আমি যদি এখানে 2 ইউজ করি বেস তাহলে কিন্তু এটা বাইনারি হয়ে গেল, কারণ বাইনারি না, বাইনারি হবে না, বাইনারি কিন্তু 1 এবং 2 এই দুইটা অঙ্ক থাকে, আমি যদি এখানে 2 ইউজ করি তাহলে কিন্তু এটা অক্টাল হতে পারে, হ্যাঁ অক্টাল হয়ে গেল, তাহলে কিন্তু বেসটা অনেক ইম্পর্টেন্ট, তুমি যদি বেস না দিয়ে এরকমভাবে এটা তুমি অঙ্কটা রেজাল্টটা দিয়ে দিলা, উত্তর লিখে দিলা এখানে দশমিক নম্বরটা ভ্যালুটা বসিয়ে দিয়ে দিলা, তাহলে কিন্তু তোমার এটা হলো না রং, তাহলে এর থেকে আমার এখানে কী করতে অবশ্যই মাস্ট তোমাকে বেসটা উল্লেখ করে দিতে হবে সুন্দরভাবে, বেস কত 16, তার মানে এখন আমি বুঝতে পারলাম যে আমাকে এই যে অপূর্ণ বা ভগ্নাংশ একটা হেক্সা নাম্বার থেকে আমাদেরকে কী করতে হবে দশমিকে কনভার্ট করতে হবে, তাহলে এটাকে কী করবো খুব ইজিলি, সে আমাদের বিখ্যাত নিয়ম অনুসারে, বিখ্যাত নিয়ম অনুসারে বলতে আমি এই ভ্যালুটা লিখলাম, আচ্ছা ভ্যালুটা এখানে কিন্তু এরকম লিখতে পারতাম আমি 4 8 ABC, তা বোঝার সুবিধা তো আমি খুব ছোট্ট করে এইটা দিলাম 4 8, এটা পয়েন্ট দিলাম এখানে এভাবে দিলাম, এখানে ভ্যালুটা কী হবে এদিক থেকে যাবে না এদিক থেকে যাবে, অবশ্যই এদিক থেকে এদিকে যদি ভ্যালুটা যাবে, আর ভ্যালুগুলো কী হবে, ভ্যালুগুলো হবে আমাদের এখানে যেমন ফার্স্ট অফ অল -1 হবে, তারপরে -2 হবে, তাহলে আমি এখানে 8 পাচ্ছি, 8কে গুণ করতে হবে কত দ্বারা, আচ্ছা এই যে ভিত্তিটা আছে এই ভিত্তিটাকে বসাইতে হবে, ভিত্তিটা বসানোর পর এই 8-এর যে ভ্যালুটা কত -2, এরপর 4, আচ্ছা 4কে লিখলাম ইনটু করলাম, এরপর আমি বেসটা লিখে দিলাম, বেসের উপরে পাওয়ারটা কত -1, আচ্ছা
এরপর যে ভ্যালুটা পাবো টোটাল আলটিমেটলি আমি যে ভ্যালুটা পাচ্ছি এখান থেকে আর এইখান থেকে সেই ভ্যালুটাকে আমার কি করে দিতে হবে যোগ করে দিতে হবে সো আলটিমেটলি তোমরা যদি একটু ক্যালকুলেট করো তাহলে ক্যালকুলেট করলে খুব ইজিলি তোমরা এরকম ভ্যালু পাবে yn 2 5 এবং নিচে আরেকটি ভ্যালু পাবে সেটা হচ্ছে 0 yn 0 3 1 2 5 সো এই দুইটা ভ্যালুটাকে খুব ইজিলি আমাদের কি করে দিতে হবে একটু যোগ করে দিতে হবে সো এই দুইটা ভ্যালু পেলাম ভ্যালুটাকে আমি যোগ করে যদি দেই তাহলে আলটিমেটলি আমি কি নাম্বার পাবো এরকম আমি একটা নাম্বার পাবো যেটা তোমরা একটু যোগ করে দেখতে পারো এটা যোগ করার পর আমরা এরকম একটা নাম্বার পাবো 0.281 25 এই যে ভ্যালুটা পেলাম এটা হচ্ছে আমাদের দশমিক নাম্বার তাহলে খুব ইজিলি আমরা দেখলাম যে খুব ইজিলি কিভাবে আমরা হেক্সা থেকে দশমিকে রূপান্তর করতে পারি হোক সেটা পূর্ণ বা হোক সেটা অপূর্ণ বা আমরা কি লিখতে পারি ভগ্নাংশ অপূর্ণ বা ভগ্নাংশ যেটাই হোক না কেন আমরা খুব ইজিলি আমরা সেই হেক্সা নাম্বার থেকে দশমিকে কনভার্ট করে ফেলতে পারি তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং